শিবন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিদের জানাই স্বাগত। প্রিয় ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা খুব ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি বাংলা ক্লাসে, তাই না? আসো বাংলা ক্লাসটাতে শুরু করার আগে আমরা প্রতিবারের মতোই একটা বিনোদন দিয়ে শুরু করি। তোমাদের বইয়ে একটা সুন্দর কবিতা আছে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা গোল গোল। গোল গোল কবিতাটা আসো আমরা সবাই মিলে একসাথে বলি। ভোর হলো দোর হলো খুকু মনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুল ফুকি ছোটরে, খুলি হাল তুলি পাল ওই দড়ি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই কবিতাটি তোমরা খুব ভালো করে আমার সাথে আবৃত্তি করেছ এবং ক্লাস করার জন্য প্রস্তুত হয়ে গেছো। ক্লাস করা শুরু করার আগে আরো একটা কথা বলার আছে, সেটা হচ্ছে বর্তমানে আমরা সবাই বাসায় অবস্থান করছি এবং বাসায় কেন অবস্থান করছি, যে আমাদের বাইরে বের হলে আমরা করোনায় আক্রান্ত হতে পারি, সেই জন্য, তাই না? আচ্ছা, এখন বাসাতে যে তোমরা আছো তাহলে এই যে বইটা কাজে লাগাতে হবে, এরকম সুন্দর সুন্দর অনেক ছড়া তোমরা মুখস্থ করবে, আর তার সাথে পুষ্টিকর খাবার গুলো খাবে যাতে ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও ভাইরাস তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা ক্লাসের কি করব তা দেখি। আজকে তোমাদের সাথে আমি আছি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নায়না মলি। বাংলা ক্লাসে আজকে আমরা যে বিষয়টা শিখব তা হচ্ছে আমরা আজকে 14 নম্বর পাঠ করব, আর 14 নম্বর পাঠেও একটি ছড়া রয়েছে, ছড়াটার নাম হচ্ছে ইতল বিতল। ছড়ার নাম কি? ইতল বিতল। এই ইতল বিতল ছড়াটি কে লিখেছিলেন জানো? ইতল বিতল ছড়াটি লিখেছিলেন কবি সুফিয়া কামাল। কবি সুফিয়া কামাল, আসো এই ছড়াটাও আমরা একটু পড়ি। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবায় ডুবে ব্যাঙের মাথা। প্রিয় শিক্ষার্থীরা, খুব মজার একটা ছড়া, তাই না? চলো আরো একবার ছড়াটা পড়ি। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবায় ডুবে ব্যাঙের মাথা। প্রিয় শিক্ষার্থীরা, সুফিয়া কামাল এই ইতল বিতল ছড়াটি লিখেছিলেন। আসো আমরা এই ছড়া থেকে শব্দার্থগুলো একটু পড়ে নিই। চলো আমার সাথে শব্দার্থগুলো আসো পড়ে নাও। ডোবা, ডোবা শব্দের অর্থ ছোট পুকুর, ডোবা শব্দের অর্থ ছোট পুকুর। গাছ, গাছ শব্দের অর্থ বৃক্ষ, গাছ শব্দের অর্থ বৃক্ষ। ডুবা, ডুবা শব্দের অর্থ ডুব দেওয়া, ডুবা শব্দের অর্থ ডুব দেওয়া। ছাতা, ছাতা শব্দের অর্থ ছত্র, ছাতা শব্দের অর্থ ছত্র। মাথা শব্দের অর্থ মস্তক, মাথা শব্দের অর্থ মস্তক। এই মস্তক লেখার সময় অবশ্যই দন্ত শয়তানের গুপ্ত তা ভালো করে খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার সাথে যখন বসেছো শীটটা তো নিয়ে বসেইছ, আসো আমরা শীটের এখন 2 নম্বরে যাব। দেখো শীটের 2 নম্বরে আমাদের কি আছে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে দেখো কি লেখা আছে। 2 নম্বরে লেখা আছে উপযুক্ত বর্ণ দ্বারা শূন্য স্থান পূরণ করি, উপযুক্ত বর্ণ দ্বারা শূন্য স্থান পূরণ করি। আচ্ছা, এখন প্রথমে কি আছে দেখো, এই শূন্য স্থানটা আমরা পূরণ করব। এটা হচ্ছে লেখা আছে বয়রশিকারে বি ড্যাশ ত, কি হবে? বিতল। তোমরা আমার সাথে তোমাদের শিটেও পূরণ করে নাও। বিতল এখানে কি আছে দেখো, ড্যাশ নয়রশিকার তালবর্ষ, তাহলে এখানে কি হবে বলতো? ইলিশ, ইলিশ, ইলিশ। আচ্ছা, এরপরে আছে তোমার আরো একটি শূন্য স্থান পূরণ করতে হবে, এটা জানো তোমরা সবাই, এটা জানো, এটা হবে অনুসার, সরি ও। এখন ও তে এখানে দেখো কি লেখা আছে, বয়রশিকার শূন্য স্থান পূরণ চ, এটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে তাই না? হ্যাঁ, এটা আমি তোমাদেরকে একটু বলে দিই, এখানে হবে রস্বইকার, এখানে কি হবে? রস্বইকার হবে। এটা হচ্ছে বাইচ, এই বাইচ মানে হচ্ছে নৌকা, তোমাদের এই এই যে ইয়েটা রয়েছে চ্যাপ্টারটা রয়েছে এখানে কিন্তু একটা নৌকার ছবি ছিল। তাহলে আমরা শূন্য স্থান পূরণটা করে ফেললাম। এখন দেখো 3 নম্বরে আছে বাক্য গঠন করি, কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব। প্রথম শব্দটি রয়েছে
ব্যাং, তাহলে ব্যাং দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি? ব্যাং কিন্তু কিছু জীবনের কিছু সময় পানিতে থাকে, আবার কিছু সময় ডাঙাতেও থাকে, তাই ব্যাংকে উভচর প্রাণী বলা হয়। হ্যাঁ, তো ব্যাং হচ্ছে একটা উভচর প্রাণী, এই কথাটা আমরা লিখতে পারি। ব্যাং উভচর প্রাণী, একটা দাঁড়িয়ে দিল, ব্যাং উভচর প্রাণী। ছাতা, ছাতা আমরা কখন ব্যবহার করি? বৃষ্টি হলে, তাই না? তো আমারও ছাতা আছে, তোমাদেরও ছাতা আছে, আমার ছাতার রংটা হচ্ছে লাল রঙের, তাহলে আমি এখানে এরকম লিখতে পারি, আমার ছাতার রং লাল, আমার ছাতার রং লাল। ঠিক আছে। আচ্ছা, গাছ, গাছ, গাছ কিন্তু আমাদের উপকারী একটা বন্ধু। গাছ থেকে আমার, গাছ থেকে আমরা যেমন খাদ্য পাই, তেমনি কিন্তু আসবাবপত্র বানাতে পারি। তাহলে গাছ আমাদের উপকারী বন্ধু, এই কথাটা লিখে ফেলি, তাই না? গাছ আমাদের উপকারী বন্ধু। ব দন্ত নয় ধয় যুক্ত বন্ধু। বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি কবে কখন হয় বেশি বলতো? বর্ষাকালে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি, বর্ষাকালে বৃষ্টি হয়, বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়। বোর্ড বইয়ে যেমন বানান আছে আমরা তেমনই বানান লেখার চেষ্টা করব। বোর্ড বইয়ে বৃষ্টি বানান এটাই দেওয়া আছে, তো আমরা এই বানানটাই লিখব। আচ্ছা, এখন আসো আমরা আমাদের শীটের তিন নম্বরে কি আছে তা দেখে নিই। দেখো শীটের চার নম্বরে দেখো কি লেখা আছে। চার নম্বরে লেখা আছে, যথাযথ বিরাম চিহ্ন ব্যবহার করে আগের ও পরের চরণ লিখি। তাহলে এখানে ক নম্বরে দেখো পরের চরণটা লেখা আছে, আমাদেরকে আগের চরণটা লিখতে হবে। আমরা কিন্তু ইতল বিতল কবি ছড়াটা পড়ে এসেছি, তাই না? তাহলে বলো তো প্রথমে কি হবে? হ্যাঁ, তোমরা অবশ্যই বলতে পেরেছো, ইতল বিতল গাছের পাতা। তাহলে আমি একটু লিখি, ইতল বিতল গাছের পাতা, ইতল বিতল গাছের পাতা, ইতল বিতল গাছের পাতা। প্রিয় শিক্ষার্থীরা, লেখার সময় আমরা অবশ্যই বিরাম চিহ্নটাও খেয়াল করব, কারণ এখানে আমাদেরকে বলেছে যথাযথ বিরাম চিহ্ন ব্যবহার করে। তো এই চরণে কিন্তু কোনো বিরাম চিহ্ন ছিল না। এখন আমরা খ নম্বরে যাব। খ নম্বরে লেখা আছে, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা। এর পরের চরণটা কি হবে বলতো? ডোবায় ডুবে ব্যাঙের মাথা। তাহলে আমরা এখানে লিখবো, ডোবায় ডোবায় ডুবে কার মাথা? ব্যাঙের মাথা, ব্যাঙের মাথা। এখানে কি কোনো বিরাম চিহ্ন আছে? হ্যাঁ, এখানে একটা বিরাম চিহ্ন আছে, দাড়ি চিহ্নটা আমরা দিব অবশ্যই। তাহলে ডোবাই ডুবে ব্যাঙের মাথা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই দুই তিন এবং চার নাম্বার যে আমরা লিখলাম, এটা তোমরাও তোমাদের শীটে খুব সুন্দর হাতের লেখা করে লিখেছো। চলো এবার শীটের পাঁচ নাম্বারে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো শীটের পাঁচ নাম্বারে কি লেখা আছে। লেখা আছে, নিজের প্রশ্নগুলোর উত্তর পড়ি, নিজের প্রশ্নগুলোর উত্তর পড়ি। চলো প্রশ্নগুলো পড়ি এবং উত্তরগুলো আমরা পড়ার চেষ্টা করি। ক নাম্বারে আছে, ইতল বিতল ছড়াটি কে লিখেছেন, ইতল বিতল ছড়াটি কে লিখেছেন বলতো? ঠিক বলেছো, ইতল বিতল ছড়াটি লিখেছেন সুফিয়া কামাল, ইতল বিতল ছড়াটি লিখেছেন সুফিয়া কামাল। খ নাম্বারে আছে, কোথায় ব্যাঙের ছাতা, কোথায় ব্যাঙের ছাতা? গাছের তলায় ব্যাঙের ছাতা, কোথায় ব্যাঙের ছাতা? গাছের তলায় ব্যাঙের ছাতা। কি পড়ে পড়ে ব্যাঙের ছাতা ভাঙে, কি পড়ে ব্যাঙের ছাতা ভাঙে? বৃষ্টি পড়ে ব্যাঙের ছাতা ভাঙে, বৃষ্টি পড়ে ব্যাঙের ছাতা ভাঙে। ডোবায় কি ডুবে, ডোবায় কি ডুবে? ব্যাঙের মাথা ডোবায় ডুবে, ব্যাঙের মাথা ডোবায় ডুবে, ব্যাঙের মাথা ডোবায় ডুবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার সাথে পড়েছো নিশ্চয়ই, বাসাতেও আরো বারবার করে পড়তে হবে এবং সুন্দর করে বানানগুলো দেখে না দেখে লেখার চেষ্টা করতে হবে।
আসো সেটার মৌখিক অংশে আমরা চলে যাই। আজকে আমরা ক্লাসে যা যা পড়েছি তা থেকে আমাদের এই মৌখিক অংশে দেওয়া হয়। লেখা আছে ক নম্বরে ছাতা শব্দটি দিয়ে একটি বাক্য বলুন। ছাতা শব্দ দিয়ে একটি কি বাক্য হতে পারে? বাক্য হতে পারে আমার লাল ছাতা আছে, আমার লাল ছাতা আছে। তোমরা আরো কিছু বলতেই পারো এখানে, যে আমার একটি ছাতা আছে, বর্ষাকালে বা বৃষ্টি হলে আমরা ছাতা মাথায় দিই, এরকম যে কোনো কিন্তু বাক্য তোমরা তোমাদের পছন্দ মতো বলতেই পারো। ডোবা শব্দটির অর্থ কি? ডোবা শব্দটির অর্থ হচ্ছে ছোট পুকুর। ডোবা শব্দের অর্থ ছোট পুকুর। ডোবায় কি ডুবে? আমরা ছড়াটাতে পড়েছিলাম, ডোবায় ডুবে ব্যাঙের মাথা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। ঘ নম্বরে আছে বাইজ, এই শব্দটির সঠিক বানান বলুন। হ্যাঁ, তো সঠিক বানানটা কি, যে কি বলবো, বাইজ। এই বাইজ মানে হচ্ছে নৌকা। তোমাদের 14 নম্বর পাঠে যদি তোমরা দেখো ওখানে কিন্তু নৌকার ছবি দিয়ে নিচে বাইজ লেখা আছে। হ্যাঁ, তো আমরা সঠিক বানানটাও জানবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব ভালো করে তোমরা এই ক্লাসটা করেছ। আর নেক্সট ডে আমাদের ফিডব্যাক আছে এই ক্লাসের উপরে, তোমরা সেই ফিডব্যাকের শিটটা খুব ভালো করে কমপ্লিট করবে আশা করি। এখন অনেকক্ষণ ধরে এই ক্লাসটি করছো বলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তখন